Mike Paralendi. নিউজ টুডে ইন্ডিয়াতে আপনাদের সকলকে স্বাগত। আজকে বিস্তারিত খবরে, বিকল মোটর বাইক সারাই করতে গিয়ে আগুন লাগে, সেই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার চোপড়ার দাসপাড়া এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানান, চোপড়ার দাসপাড়া হাই স্কুল মোড়ে একটি মোটর বাইক গ্যারেজে কর্মীরা মোটর বাইক মেরামত করছিল, ঠিক তখনই একটি মোটর বাইকে আগুন লেগে যায়। দমকল বাহিনী পৌঁছানোর আগেই পুড়ে ছাই হয়ে যায় সেই মোটর বাইকটি। এলাকার দোকানদাররা আতঙ্কিত হয়ে পড়েন, কিন্তু স্থানীয় মানুষের তৎপরতায় সেই মোটর বাইকের আগুন নিভিয়ে ফেলা হয়। কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে দমকলের পৌঁছানোর প্রশ্ন নিয়ে। জনবহুল দাসপাড়া বাজারের ব্যবসায়ীদের দাবি, অবিলম্বে একটি দমকল কেন্দ্র তৈরি করার, কারণ সীমান্তবর্তী এলাকায় বহুবার আগুন লাগার ঘটনা ঘটেছে, কিন্তু সময় মতো দমকল বাহিনী পৌঁছাতে পারেনি, ফলে বহু বাড়িঘরে ক্ষয়ক্ষতি হয়েছে এর আগে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। একটা আশঙ্কা, বাইকে আগুন লেগে যায়, তাই আমরা প্রতিবেশী সবাই দৌড়ে যায়, কেউ জল, কেউ বালু, কেউ মাটি, কেউ পাথর দিয়ে আগুনটাকে নিভানো হয়। খুবই ভয়ঙ্কর আগুন। কীভাবে লাগলো, কীভাবে লাগলো আমরা সঠিক বলতে পারছি না। ডিগ্গিটা খোলা ছিল আর ওখানে ব্যাটারি কালেকশনে হয়তো আগুন লেগে গেছে। আপনার নাম? আমার নাম আকুল বিশ্বাস। Paralendi.